শখের বশে বাড়ির আঙিনায় সবজি কিংবা ফুলের বাগান গড়ে তোলবার উদাহরণ ব্রিটেনের মাটিতে বিরল নয়। তবে বাগান মালিকের দৃষ্টিভঙ্গিগত ভিন্নতার কারণে কোনো কোনো উদ্যোগ হয়ে উঠে বিশেষ ব্যঞ্জনাময়। এসেক্সের গ্যান্ডস হিল এলাকায় অলক ঘোষের বাগান ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইব্রাহিম খলিল আদিত্য। প্রবাসের মাটিতে শখ করে বাগান করছেন অনেকেই, কিন্তু বাড়ির আঙিনায় সুপরিসর জায়গা নিয়ে এরকম বিশাল সবজি, ফুল ও ফলের বাগান লন্ডনের মতো অত্যাধুনিক নগরীতে কদাচিৎ চোখে পড়ে। ব্রিটেনে বর্তমানে গ্যাস প্রকৌশলে অধ্যয়নরত অলক ঘোষ শখের বশেই এসেক্সের গ্যান্ডস হিলসে নিজের বাসায় ড্রাইভওয়ে ও আঙিনা জুড়ে গড়ে তুলেছেন ফুল, ফল ও সবজির সুপরিসর এক বাগান, যেখানে চিলিস, ক্যাপসিকাম, বিনস, রোজমেরি, টমেটো, লাউ, করলা সহ ব্রিটিশ, বাংলাদেশি ও রাশিয়ান নানা প্রকার সবজি উৎপাদন করছেন তিনি। শুধুমাত্র টমেটোই তিনি উৎপাদন করছেন 8 থেকে 9 প্রকারের। শখ নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে এই সুপরিসর বাগান গড়ে তোলা, জানালেন অলক ঘোষ। মেইনলি সময় কাটানো এবং সুন্দরভাবে সময় কাটানো, একটা প্রোডাক্টিভ কোনো কিছু করা, অ্যাকচুয়ালি পুরোটাই শখ। তো একবার যদি আপনি এটা করা শুরু করেন আর যদি দেখেন আপনাকে অনেক মানুষ দেখছে, যেরকম সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের সমস্ত কিছু আমরা এখন শেয়ার করতে পারি, তো সফল গার্ডেন করার জন্য আপনাকে জানতে হবে বেসিক জিনিস, তো একটু পড়াশোনাও করতে হয়। এত সব বৈচিত্র্যময় সবজি ও ফলমূল উৎপাদনে বেশ কিছু প্রতিকূলতার মধ্য দিয়েও যেতে হয় শখের এই বাগান মালিকে। ওয়েদারের সঙ্গে অ্যাডাপ্ট করে এমন প্লান্ট খুঁজে বের করা, মোস্টলি আমি ঠান্ডার দেশের গাছ পছন্দ করি বেশি, দ্যাট মিন্স আমার বাগানের বেশিরভাগ ভেজিটেবলই রাশিয়ান ভ্যারাইটি, তো রাশিয়া কোল্ডার দেন আমাদের ইউকে, তো এটার জন্য আমাদের ট্রপিক একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য একটা গ্রিন হাউস এসেন্সিয়াল যে কোনো গার্ডেনারের জন্যই। সেক্ষেত্রে হট লাভিং যে সমস্ত ভেজিটেবল আছে সেগুলি গ্রো করা অনেক ইজি হয়ে যায়। তো এখন সময় একটা বিরাট ফ্যাক্টর, কারণ আমরা এখানে সবাই ব্যস্ত, তো সেই ক্ষেত্রে গাছে ওয়াটারিং এটা একটা খুবই লেবারাস জব, কারণ আমার অলমোস্ট 200 পটস আছে। এই 200 পটে যদি আপনি 1 মিনিট স্পেন্ড করেন তাহলে 200 মিনিট লাগছে, উইচ ইজ মানে কখনো কখনো এটা সম্ভব হয় না। বাসার আঙিনাতেই শুধুমাত্র নয়, অদূর ভবিষ্যতে বাসার ছাদেও শখের বাগান প্রসারিত করার স্বপ্ন দেখছেন অলক ঘোষ। বাগান করতে গিয়েই ফেসবুক, ইউটিউব, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় অলক ঘোষ যুক্ত হন তার মতোই বাগানবিলাসী ব্রিটিশ ও আমেরিকান উৎসাহীদের বিশাল কমিটিতে। সেখানেই কৃষিকাজে উদ্ভূত নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা ও পরামর্শ আদান প্রদান চলে তাদের মাঝে। গ্রিনহাউস তৈরি করে রেইন ওয়াটার ফিড গার্ডেন তৈরিতে প্রচুর সময় ও পরিশ্রম করতে হয়েছে শখের এই মালিকে। শুধু ইচ্ছে ও উদ্যমী হলেই অসম্ভব অনেক কিছুই সম্ভব করে তোলা যায় উল্লেখ করে তার মতো শখের বাগানবিলাসীদের সময় অপচয় না করে এখনই শখের বাগানটি গুছিয়ে শুরু করতে পরামর্শ দেন তিনি। ইব্রাহিম খলিল আদিত্য, NTV News, লন্ডন।